হাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইএম এডুকেশন। আগামী 10 ডিসেম্বর যে টেট অনুষ্ঠিত হতে চলেছে, সেই টেটকে টার্গেটে রেখেই আমার সমস্ত ক্লাসগুলো তৈরি করা হয়। আমি তোমাদের তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে পরিবেশ বিজ্ঞান বা আমাদের পরিবেশ বইগুলো রয়েছে, আমি সেগুলো আলোচনা করছি। আমি ইতিমধ্যে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান রয়েছে সেখান থেকে যাবতীয় প্রশ্নগুলো আলোচনা করব। এবং আলোচনাটি শুরুর আগে বলবো যে অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। কেন, কোনো একটি আলোচনা যখন নিজে পড়বে সেটা যতটা মনে থাকবে, কেউ যখন বলবে আর সেটা যখন তোমরা কান দিয়ে শুনবে সেটা আরও বেশি মনে থাকবে। এবং কোনো একটা জায়গায় স্কিপ করতে গিয়ে দেখা গেলো কোনো একটা ইম্পর্ট্যান্ট টার্ম যেটা হয়তো এখানে লেখা নেই, আমি সেটা মৌখিকভাবে বলেছি, তোমরা শুনতে গেলে না, ফলে কেটে গেলো এবং ওইখান থেকে একটা প্রশ্ন এলো, তখন তোমাদের প্রশ্নটা মিস হয়ে যাবে। আর এই টেটের উপর সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আমি বাংলা পেডাগজি, ইংলিশ পেডাগজি, গণিত পেডাগজি এবং সেই সঙ্গে পরিবেশের উপর আলোচনাগুলো করব। আমি তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে এই নোটগুলো তৈরি করেছি। ঠিক আছে, আমরা দেরি করব না, আমরা আজকের আলোচনা শুরু করব। আমাদের প্রথম প্রশ্নটি কী রয়েছে আমরা দেখে নিই। প্রথম চ্যাপ্টার ছিল পরিবেশ এবং জীব জগতের মধ্যে নির্ভরতা, অর্থাৎ একে অপরের সঙ্গে সম্পর্ক। তাই প্রথম আমাদের আজকের প্রথম প্রশ্ন হল, সুতো কী দিয়ে তৈরি? সুতো হচ্ছে তন্তু দিয়ে তৈরি। সুতির জামা কাপড়ের তন্তু পাওয়া যায় কার কাছ থেকে, অর্থাৎ সুতোটা যে তৈরি হয় সেই সুতোটা কোথা থেকে তৈরি হয়? আমাদের উত্তর হয়ে যাবে তন্তু থেকে। আমরা পরের প্রশ্ন দেখে নেব, বই বা খাতা বাঁধাই করতে কোন ধরনের আঠার প্রয়োজন? এটার উত্তর হয়ে যাবে গদের আঠা। এক ধরনের গাছ রয়েছে গদের, সেখান থেকে যে আঠাটা বেরোয় সেই আঠাটা হচ্ছে গদের আঠা, এবং এই গদের আঠা বই এবং খাতা যে বাঁধাই করা হয় সেই বই এবং খাতা বাঁধাই করার জন্য এই আঠাটির প্রয়োজন হয়। আশা করব তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের প্রশ্নটি দেখে নিই, ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, রজন কী? রজন হচ্ছে পাইন হতে পারে বা শাল গাছ হতে পারে, সেখান থেকে পাবো এক ধরনের বর্জ্য পদার্থ। তাহলে প্রশ্ন হতে পারে রজন আমরা কোথা থেকে পাই? উত্তর হয়ে যাবে পাইন বা শাল গাছ থেকে। ওকে, এবং এই রজনের ব্যবহার কী দেখো, কাঠ চকচকে করার জন্য এই রজন ব্যবহৃত হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের যারা কাঠের কাজ করে, যারা কাঠ থেকে বিভিন্ন পালং, খাট ইত্যাদি তৈরি করে বা চেয়ার টেবিল তৈরি করে, সেগুলোকে চকচকে করে তোলার জন্য অর্থাৎ পালিশ করার জন্য এই রজন ব্যবহার করা হয়। তাহলে আমাদের প্রশ্নটি এরকম যে রজন আমরা কোথা থেকে পাবো? রজন পাবো আমরা পাইন বা শাল গাছ থেকে, এবং সাধারণত কাঠকে চকচকে করে তোলার জন্য আমরা এই রজনের ব্যবহার করি। আশা করব তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব পরের প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ কোথা থেকে পাওয়া যায়? এটা কী হবে, সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা ম্যালেরিয়ার ওষুধ পাই, এবং ম্যালেরিয়ার জন্য কোন ওষুধটা প্রয়োজন হয় তোমরা আশা করি জানো, সেটা হচ্ছে কুইনাইন। তাহলে প্রশ্ন হতে পারে ম্যালেরিয়ার ওষুধের নাম কী এবং সেটি কোথা থেকে পাওয়া যায়? আমাদের উত্তর হয়ে যাবে ম্যালেরিয়ার ওষুধের নাম কুইনাইন এবং সেটি পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে, এবং এই কুইনাইন ওষুধ ম্যালেরিয়া সারাতে ব্যবহৃত হয়। 4 নম্বর প্রশ্ন চলে গেল, আমরা 5 নম্বর প্রশ্নটি দেখে নেব, সাগর কুসুম কোন প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে? উত্তর ক্লাউন মাছ এবং সন্ন্যাসী কাঁকড়া। তাহলে সাগর কুসুম কোন প্রাণীর উপর নির্ভর করে? একটা ক্লাউন মাছ এবং একটা হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া। আসলে এই ধরনের প্রাণীরা শুধু সাগর কুসুমই নয়, এই ধরনের আরও কিছু প্রাণী রয়েছে, তারা একে অপরের উপর নির্ভরশীল করে বেঁচে থাকে বা অন্যের উপর নির্ভরশীল। যেমন ধরো গোবক, এক ধরনের বক রয়েছে যারা গরুর উপর নির্ভর করে, তাদের গরুর শরীরে যে পোকামাকড় থাকে সেগুলো খেয়েই তারা বেঁচে থাকে। এই এরকম আরও কিছু রয়েছে, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা পরের প্রশ্নটি দেখে নেব, 6 নম্বর প্রশ্ন, যক্ষার জীবাণু কোথায় আক্রমণ করে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই, যে মানব দেহের কোন অঙ্গে যক্ষার জীবাণু আক্রমণ করে? এটা উত্তর হয়ে যাবে ফুসফুস এবং হাড়ে, এবং এই প্রশ্নটি আমি ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি, যেখানে বিস্তারিত আলোচনা রয়েছে যক্ষার
যক্ষা সারানোর জন্য কী ওষুধের ব্যবহার করতে হবে, ডট যক্ষা যেতে না হয় তার জন্য কী টিকা দিতে হবে, বিসিজি এবং 70-80 বছর আগে এর চিকিৎসা শুরু হয় ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি পঞ্চম শ্রেণীর ক্লাসে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও। আমরা এবার দেখে নেব 7 নম্বর প্রশ্ন, লিভার অয়েল কোথা থেকে তৈরি হয়? লিভার অয়েল এটা হচ্ছে সামুদ্রিক কতগুলো মাছ, কড এবং হাঙ্গর, তাদের লিভার বা যকৃত থেকে, তাহলে কড হাঙ্গর এর মতো সামুদ্রিক মাছের লিভার বা যকৃত থেকে এই লিভার অয়েল পাওয়া যায়। এই সমস্ত প্রাণীর যকৃতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে। ওকে, তাহলে দেখো আমরা কয়েকটি প্রশ্ন এখানে পেয়ে গেলাম। প্রথম প্রশ্ন হচ্ছে লিভার অয়েল কোথা থেকে তৈরি হয়, এটা হচ্ছে কড হাঙ্গরের লিভার বা যকৃত থেকে। আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই যে কড বা হাঙ্গরের যকৃত থেকে আমরা কোন ধরনের ভিটামিন পেয়ে থাকি? আমরা এখান থেকে দু ধরনের ভিটামিন পেয়ে থাকি, একটা ভিটামিন এ এবং একটা হচ্ছে ভিটামিন ডি। আশা করব তোমরা বুঝতে পেরেছ। আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চন, সিমেন্ট তৈরির জন্য কিসের প্রয়োজন হয়? সিমেন্ট তৈরির জন্য জিপসাম বা চুনাপাথরে থাকা ক্যালসিয়াম অক্সাইড, সিমেন্ট তৈরির জন্য আমরা ক্যালসিয়াম অক্সাইডের ব্যবহার করি, ঠিক আছে? নয়, মরচে কী ধরনের পরিবর্তন? এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তনগুলো পরীক্ষা আসে, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন কাকে বলা হয়, ঠিক আছে, এই বিষয়গুলো আসে, সেগুলো তোমাদের জানতে হবে যে রাসায়নিক পরিবর্তন কাকে বলা হয়, ভৌত পরিবর্তন কাকে বলা হয়, সেগুলো জানতে হবে। এই যে মরচে পড়ছে, লোহা মাটিতে ফেলে রাখলে, দীর্ঘদিন বাইরে ফেলে রাখলে বিভিন্ন সংস্ক্রিয়ার পরে লোহার মধ্যে একটা লাল রঙের আস্তরণ তৈরি হয়েছে, এটাকে মানে মরচে বলে। এই যে লোহা থেকে মরচির যে পরিবর্তন, এটা কোন ধরনের পরিবর্তন? এটা হয়ে যাবে আমাদের রাসায়নিক পরিবর্তন। এবার হচ্ছে তোমরা যারা টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, এই দু মাসের মধ্যে তোমাদেরকে সমস্ত সিলেবাস কমপ্লিট করতে হবে, তাই এই পরিবেশ বিজ্ঞানের উপরে সমস্ত ধরনের নোটগুলো পাওয়ার জন্য তোমরা এই যে এখানে নাম্বারটি দেওয়া রয়েছে 9641-326-23 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং এই নোটসটির মধ্যে শুধুমাত্র যে এনসিকিউ মানে শুধু যে প্রশ্ন আলোচনা থাকবে তাই নয়, তোমাদের যে পেডাগোজি থেকে যে 15 নম্বর থাকে পরিবেশের উপর, সেই পেডাগোজিটা নিয়েও এখানে আলোচনা করা হবে, ঠিক আছে? এবং তোমরা যদি কেউ স্পেশালি এই 2 মাস বাংলা বিষয়ের জন্য কোচিং করতে চাও এবং একটা বেশি নাম্বার পেতে চাও, মোটামুটি 30-29 পেতে চাও, তোমরা তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং কোচিং নিতে পারো শুধু 2 মাসের জন্য। কোর্স শুরু হবে আগামী 1 অক্টোবর থেকে, অক্টোবর এবং নভেম্বর, ঠিক আছে? ওকে, আমরা এবার 10 নম্বর প্রশ্নটি দেখে নিই, মোমের জ্বলন যে হয় এটি কী ধরনের পরিবর্তন? এটা ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এখানে বুঝতে হবে উত্তরটা হয়ে যাবে ভৌত এবং রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন। এই জন্যই এটা ইম্পর্টেন্ট, যেহেতু এখানে উভয় ধরনের পরিবর্তন হচ্ছে, তাই মোমের জ্বলন হচ্ছে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন দুটোই একসাথে ঘটছে। 11 নম্বর প্রশ্নটি দেখে নাও, এটির চ্যাপ্টারটা হচ্ছে ধাতু এবং অধাতুর থেকে, ঠিক আছে, ধাতু এবং অধাতু থেকে। প্রশ্নটা কি, পারদ কোন ধরনের ধাতু? উত্তর, পারদ হচ্ছে তরল ধাতু। এবং প্রশ্ন আসতে পারে এমন একটি, মানে প্রশ্ন এরকমও আসতে পারে পারদ কোন ধরনের ধাতু, আমাদের উত্তর হয়ে গেলে তরল ধাতু, বেশ ভালো কথা। এবং উল্টেও প্রশ্ন দিতে পারে একটি তরল ধাতুর নাম লেখো, উত্তর হয়ে যাবে পারদ। এবং তাপ এবং তড়িতে সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো, উত্তর গ্রাফাইট। প্রশ্নটা দেখো, তাপ ও তড়িতে সুপরিবাহী কিন্তু অধাতু, ধাতু নয়। আমরা সাধারণত জানি ধাতুর মধ্যে দিয়েই কারেন্ট প্রভাবিত হয়, কিন্তু বেশ কিছু জিনিস থাকে যেগুলো অধাতু অথচ তার মধ্য দিয়ে কারেন্ট প্রভাবিত হয়, এবং শুধু কারেন্ট নয় সেই সঙ্গে তাপ, সেটাও প্রভাবিত হয়, উত্তর হয়েছে গ্রাফাইট। এবং আশা করি তোমরা জানো ওই যে পেন্সিলের যে শীষটা রয়েছে, সেই পেন্সিলের শীষটা কিন্তু গ্রাফাইট, বুঝতে পারলে? তা পেন্সিলের শীষ কিন্তু গ্রাফাইট দিয়ে তৈরি, এবং ইতিমধ্যে আমি একটি প্রশ্নে মানে একটি আলোচনায় এটি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? আমরা পরের প্রশ্নটি দেখে নিই, 13 নম্বর প্রশ্ন, জল কী ধরনের পদার্থ? ইম্পর্টেন্ট রয়েছে, জল কী ধরনের পদার্থ? উত্তর হয়ে যাবে যৌগিক পদার্থ।
এবং এখানে আরও একটি প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসতে পারে, জলের সংকেত কী? আমাদের উত্তর হয়ে যাবে H2O, জলের সংকেত H2O। মনে থাকবে H-তে হাইড্রোজেন, O-তে অক্সিজেন, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলিত হচ্ছে জল। ওকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা চলে যাই পরের প্রশ্ন। এই যে আমাদের অক্সিজেন চলে আসে, অক্সিজেন সম্পর্কে যা জানা যাবে, অক্সিজেনের সংকেত ও এবং ও টু। কী বলছে? অক্সিজেন কোনো জিনিসকে জ্বলতে সাহায্য করে না, অক্সিজেন কোনো জিনিসকে জ্বলতে সাহায্য করে না এবং নিজেও চলে না। ভাবো এখানে জ্বর নিচে বোয়া হবে, বানান মিস্টেক। তাহলে অক্সিজেন এমন জিনিস অপরকে জ্বলতে সাহায্য করে না, আবার নিজেও জ্বলে না, সেই সঙ্গে এটি বর্ণহীন গন্ধহীন একটি গ্যাস, না এর কোনো বর্ণ রয়েছে না কোনো গন্ধ রয়েছে। তোমাদের জন্য একটি প্রশ্ন থাকবে, হাইড্রোজেন গ্যাস সম্পর্কে যা জানা লেগে, মানে এই গ্যাসটি বর্ণযুক্ত কি বর্ণহীন, গন্ধযুক্ত কি গন্ধহীন, এর নিচে জ্বলে কি জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে কি করে না, এই প্রশ্নটি তোমাদের সামনে থাকবে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, আমরা পরের 15 নম্বর প্রশ্নই দেখে নিই। কতগুলো সংকেত দেওয়া রয়েছে, সেই সংকেতগুলো তোমাদেরকে বলতে হবে, কোনটা কিসের সংকেত, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমে আমাদেরকে দেখে নেব আমরা শ্রেণির সংকেত, যার হচ্ছে CHO, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, এর সংকেত HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরেরটা কী রয়েছে, বেরিলিয়াম, বেরিলিয়ামের সংকেত হচ্ছে বি এবং ই, বেরিয়ামের সংকেত BA, ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত PCl3, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত CCl4। এই দুটো খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে, যেটা বেরিলিয়াম একটু বড় সেটা BE, যেটা বেরিয়াম সেটা BA, পরীক্ষার সময় সেটা কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে। এবং ফসফরাস পেন্টাক্লোরাইড, যার সংকেত হচ্ছে PCl5, অ্যামোনিয়া NH3, মিথেন CH4, ফসফিন PH3, হাইড্রোজেন আয়োডাইড HI, এগুলো তোমরা ভালো করে মনে রাখবে। 16 নম্বর প্রশ্ন, আর্জেন্টাস কি? রূপাকে প্রাচীনকালে আর্জেন্টাস বলা হতো, ঠিক আছে, রূপাকে প্রাচীনকালে আর্জেন্টাস বলা হতো। 17 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই, পটাশিয়াম এবং সোডিয়াম এর গ্রিক নাম কি? তোমরা আশা করি অনেকেই জানো পটাশিয়ামের সংকেত কে, সোডিয়ামের সংকেত Na। অথচ একটা জিনিস লক্ষ্য করো, Na, তাই তো? কিন্তু দেখো এই পটাশিয়াম আসলে শুরু হচ্ছে পি দিয়ে, তাই না? আমরা তো জানি যে কোনো কিছুর সংকেত সাধারণত প্রথম অক্ষরটি দিয়ে, এবং সোডিয়াম হচ্ছে এস দিয়ে। অথচ দেখো তাদের সঙ্গে পিএস না হয়ে কে এবং এন হচ্ছে, এর পিছনে একটি কারণ রয়েছে। কারণটি দেখো, এই পটাশিয়াম এবং সোডিয়ামের কতগুলো গ্রিক নাম রয়েছে, সেই গ্রিক নামগুলো অনুযায়ী এদের সংকেত করা হয়েছে। যেমন পটাশিয়াম, এর যে গ্রিক নাম সেটা হচ্ছে ক্যালিয়াম, আসলে ক্যালিয়াম কে দিয়ে শুরু, তাই পটাশিয়ামের যে সংকেত সেটা কে, এবং সোডিয়ামের যে গ্রিক নাম সেটা হচ্ছে ন্যাট্রিয়াম, যার সংকেত হচ্ছে Na। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এরকম আরও অনেকগুলো পদার্থের গ্রিক নাম রয়েছে, আশা করি তোমরা সেগুলো পড়ার চেষ্টা করো এবং সেগুলোর থেকেও প্রশ্ন পরীক্ষা আসবে, ঠিক আছে? আমরা পরের প্রশ্ন চলব, 18 নম্বর প্রশ্ন, বা আগে আমরা চ্যাপ্টারটি দেখে নিই। এই চ্যাপ্টারটি হচ্ছে শিলা, প্রথম আমাদের প্রশ্ন শিলা চ্যাপ্টার থেকে 18 নম্বর প্রশ্ন, শিলা কত প্রকার এবং কী কী? আমাদের উত্তর হয়ে যাবে শিলা 3 প্রকার, একটা আগ্নেয় শিলা, একটা পাললিক শিলা এবং একটা পরিবর্তিত শিলা। আসলে আগ্নেয় শিলা এবং পাললিক শিলাগুলোই পরিবর্তিত হয়ে একটা সময় পরিবর্তিত শিলা নামে পরিচিত হয়। এবং এ প্রসঙ্গে তোমাদেরকে বলি, এই যে পাললিক শিলা, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। তোমাদের প্রশ্ন আসতে পারে কোন শিলায় জীবাশ্ম দেখা যায়, উত্তর হয়ে যাবে পাললিক শিলা। কেন? কারণ পাললিক শিলাটা কী হয়, পলি জমে 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 শিলা তৈরি হয়, তো ফলে বিভিন্ন ধরনের গাছপালা, তাদের যে শরীর মানে দেহ, বিভিন্ন প্রাণী, তাদের যে মৃতদেহ, সেগুলো সেই পলির মধ্যে জমা পড়ে যায় এবং ধীরে 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 এগুলো জীবাশ্মতে পরিণত হয়, ঠিক আছে? 19 নম্বর প্রশ্ন, ব্যাসাল্ট, গ্রানাইট এবং পিউমিস এগুলো আসলে
কোন ধরনের শিলা, ব্যাসাল্ট, গ্রানাইট এবং পিউমিস, এগুলো হচ্ছে তোমার আগ্নেয় শিলার উদাহরণ। এবং আমাদের রেল লাইনের যে পাথরগুলো আমরা দেখতে পারি, রেল লাইনে যে পাথর পেছনে থাকে কালো কালো রঙের, সেগুলো কিন্তু ব্যাসাল্ট তোমরা মনে রাখবে। এবং আমাদের একটু আগেই আমি বললাম যে আমাদের যে পেন্সিলের শিলা সেটা গ্রাফাইট, এবং এই ব্যাসাল্ট, গ্রানাইট, পিউমিস এরা প্রত্যেকই হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। কেমন আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পৃষ্ঠ নাম্বার প্রসঙ্গে দেখে নেব, কী বলছে, লোহা এবং অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকগুলো কী কী, অ্যালুমিনিয়াম এবং লোহার প্রধান আকরিক কী। লোহার প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট এবং অ্যালুমিনিয়ামের হচ্ছে বক্সাইট। এবং এদের সংকেতগুলো কী, হেমাটাইটের সঙ্গে এফি ও টু এবং বক্সাইটের হচ্ছে এ এল ও টু। আসলে এই যে এফি এটা কিন্তু তোমার লোহার সংকেত, ফেরিক অক্সাইড, আর বক্সাইটের সঙ্গে কিন্তু এ এল। তারপরে আমরা 21 নম্বর প্রশ্নটি দেখে নেব, একটি মিশ্র বা শঙ্কর ধাতুর নাম, এটার উত্তর হয়ে যাবে পিতল। এবং এই পিতল কিসের সমাহারে তৈরি, দেখো তামা এবং ধস্তা। এর আগের দিন আমি ব্রোঞ্জটা আলোচনা করেছি এবং সেটাকে মনে রাখার জন্য আমি লিখে দিয়েছিলাম ব্রো তো তি, আশা করি তোমাদের মনে আছে। এই প্রতিটি আসলে কি, ব্র হচ্ছে ব্রোঞ্জ, তত্ত্বে তামা, টিটাকে আমরা টি ধরলে হয়ে যাবে টিন, তাহলে ব্রোঞ্জটা হচ্ছে তামা এবং টিনের মিশ্রণ, কিন্তু পিতলটা হচ্ছে তামা এবং ধস্তার মিশ্রণ। ওকে, আশা করি তোমরা আলোচনাটি বুঝতে পেরেছ। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে, আবার আগামী ভিডিওতে পরের আরও কিছু প্রশ্ন নিয়ে আমি আসব। তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, তোমরা সুন্দর করে পড়াশোনা করো।